हेलो व्यूअर्स, आज আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 4 এই পর্বে আমি দেখাবো ইনসার্ট এটার কাজ। তো ইনসার্টে টেবিল কিভাবে ক্রিয়েট করবেন, এই যে টেবিল আছে এটা হলো, তার আগে আমি দেখে নিই, এটা কভার পেজ। এখান থেকে আপনি কভার পেজ ডিজাইন করতে পারবেন। কভার পেজটা বলতে বইয়ের প্রথম পেজটা, আমরা যখন যে বইগুলি পড়ি তার দেখবেন প্রথম পেজ একটা আলাদা একটা ডিজাইনের থাকে, তো সেই ডিজাইনটা এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে বহুত রকমের ডিজাইন আছে, আপনার যে পছন্দ যে ডিজাইন পছন্দ সেই ডিজাইনটা এখানে দিতে পারবেন। এখান থেকে আপনার যে রিমুভ কারেন্ট কভার পেজ রিমুভ করতে পারবেন। তো এটা হলো কভার পেজের ডিজাইন, এখান থেকে আপনি করতে পারবেন। এরপরে আছে ব্ল্যাঙ্ক পেজ, এটা হলো পেজ ব্রেক। এরপরে আছে টেবিল। তো টেবিলটা কিভাবে ক্রিয়েট করবেন, টেবিল ক্রিয়েট করার নিয়ম হলো, আপনারা যদি এখান থেকে আপনারা শর্টকাট করতে চান তবে এখান থেকে এই যতটা রো নেবেন আর যতটা কলাম নেবেন এখানে অটো ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার যদি বেশি দরকার হয় অনেক, আর এখানে যেগুলি আছে তার চাইতে অনেক বেশি দরকার, তখন আপনি ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন নাম্বার অফ কলাম, এখানে নাম্বার অফ কলাম এখানে যদি আপনি 6টা দেন, এরপরে নাম্বার অফ রো এখানে আপনি যদি 10টা দেন, দেওয়ার পরে যদি আপনি ক্লিক করেন এখানে অটো ক্লিক হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এটা হলো টেবিল তৈরির নিয়ম। তো এখান থেকে আপনি আবার এই ডিজাইন চেঞ্জ করতে পারবেন, এই যে ফরম্যাটে যাওয়ার পরে, সরি ইনসার্ট, এটা যখন ক্রিয়েট করবেন তখন এই ডিজাইন দেখেন, এটার ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে ডিজাইন মেনুটা ওপেন হয়েছে। ডিজাইন থেকে আপনি ইচ্ছা করলে আপনার এখান থেকে ডিজাইন যেমন ডিজাইন খুশি তেমন করতে পারবেন। এরপরে এখানে ক্লিক করে এখান থেকে আপনার স্টাইল আরও চেঞ্জ করতে পারবেন যেমন খুশি তেমন। এরপরে এই মডিফাই টেবিল স্টাইল, নিউ টেবিল স্টাইল, এগুলি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এগুলি আপনারা দেখে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ঘাটাঘাটি করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এরপরে আছে শেডিং, এখান থেকে আপনি শেডিং চেঞ্জ করতে পারবেন, এই দেখেন শেডিং কালার। এরপরে আছে এখানে বর্ডার, বর্ডার লাইন, বর্ডার লাইন এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন কেমন বর্ডার লাইন নেবেন। এরপরে এখান থেকেও বর্ডার আছে, অল বর্ডার দিতে পারবেন। তো বর্ডারের আমি এটা সিলেক্ট করছি বিধায় এরকম হয়েছে, তো আমি যদি অন্য কিছু সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করি তো এরকম হবে। এটা হলো বর্ডারের কাজ। এরপর আছে পিকচার, পিকচার কিভাবে ইনপুট করবেন, সাপোজ এখান থেকে এই পিকচারটা ইনসার্ট করবেন, তো এখানে পিকচারটা যেখানে আছে, সাপোজ আমার ডাউনলোডে কোনো পিকচার আছে কি না, হ্যাঁ ডাউনলোডে, তারপর এই পিকচারটা আমি ইনপুট করব। তো আমি এটা সিলেক্ট করার পরে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলে এটা এখানে ইনপুট হয়ে যাবে। এখন এটা কিন্তু আপনি নড়াতে পারছেন না, এটা কিভাবে নড়াবেন, এটা এই যে ওয়ার্প টেক্স এখানে ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেক্স এটা ক্লিক করেন, করার পরে আপনি দেখেন এটা ইচ্ছা মতো নড়াতে পারবেন। এখন সাইজ বড় ছোট করতে পারবেন, আমি এটা একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। কারণ এটার ডিজাইন আপনি চেঞ্জ করবেন কীভাবে, এই যে দেখেন এখান থেকে আপনার এটার যখন আপনি এটাতে ক্লিক করবেন অটো এখানে এই যে ফরম্যাট এখানে যাবে, ফরম্যাট এখান থেকে আপনার এই পিকচার স্টাইল চেঞ্জ করতে নিতে করতে পারবেন। এখানে অনেক স্টাইল আছে, দেখো সাপোজ এটা যদি দেন এটা এরকম হবে। এখানে এরোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এরপরে পিকচার বর্ডার,
পিকচার বর্ডার আপনার কোন কালার হবে, আপনি কেমন দিবেন, এই যে আমি দিচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি পিকচার বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে পিকচার ইফেক্ট, এখান থেকে ইফেক্ট আপনি কেমন ধরনের করতে চান সে ইফেক্ট এখান থেকে চেঞ্জ দিতে পারবেন। এরপরে পিকচার লেআউট, লেআউটটা কেমন হবে সেটা এখান থেকে আপনারা দিতে পারবেন। আর এই যে এখানে ক্লিক করার পরে এখানে অপশন আসবে, এই অপশনগুলি আপনি এখানেও পাবেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা যেটা পছন্দ আপনার এখান থেকে আপনি সেগুলি চেঞ্জ করতে পারবেন। এটা হলো পিকচারের কাজ। এরপরে আছে কি শেপ, এই ফিলিপ আর্ট, এটা আপনাদের আমি পরে দেখিয়ে দিব, এটার কাজ এতটা লাগবে না কাজের ক্ষেত্রে। তো এখন শেপ লাগবে, এটা হলো শেপের, আপনি এখান থেকে যে কোনো শেপ নিতে পারবেন। সাপোজ যদি আপনি এই শেপটা নেন, নিয়ে যদি আপনি এখানে ড্র করেন, দেখেন এরকম সোজা হচ্ছে না, মানে কেমন বাঁকা তারা এরকম হচ্ছে। যদি আপনি এটা শিফট ধরে করেন, শিফট চাপ দিয়ে যদি করেন, তাহলে ইচ্ছা মতো আর কোনো দিকে বাড়বে না, মানে বাঁকা তারা হবে না, একদম স্ট্রেট যেমন আপনার দরকার ঠিক তেমনটাই হবে। আবার আমি যদি এটা নিই, নেওয়ার পরে আমি যদি শিফট ধরে টানি, দেখেন চারিদিকে ঠিক আছে, এক সমান হচ্ছে। তো এটা সাপোজ আমি স্কোয়ারটা নিলাম, ইনসার্ট শেপ স্কোয়ার, এটা আমি স্কোয়ার নিলাম। এটার কালার, ফিল কালার আপনি এখান থেকে দিতে পারবেন, আদার কালার থিম ফিল এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে আমি সাপোজ এটাই দিলাম। এরপরে যদি আপনি এই কালারটা ড্র করেন, আমি শিফট ধরে আমি যদি এটা ড্র করি, এরপরে এটা একটু নাড়াচাড়া করতে চাইলে ওয়ার্প টেক্স এখানে যাও, ইন ফ্রন্ট অফ টেক্স, এটা আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা পজিশানে বসিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে এখানে এই যে এটা ফিল, শেপ ফিল, এখান থেকে আপনার কালার চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে শেপ আউটলাইন, এখান থেকে আপনার নো আউটলাইন করে দিতে পারবেন। এখান থেকে শেপ ইফেক্ট, এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। তো ধরেন এটা একটা ফ্ল্যাগ আমি করলাম, এটা ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফরম্যাট চলে আসবে, এখানে ফরম্যাট থেকে আপনার এই ফিল কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে এটা দিলাম, এখানে শেপ ফিল এই কালার দিলাম, এরপরে শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম, হয়ে গেল একটা বাংলাদেশের ফ্ল্যাগ। তো এরকমভাবে আপনার এটা করতে পারবেন। এটার কাজ হলো এটা, আমি ডবল ক্লিক করলাম, করার পরে এটা। আর আপনি যদি ওয়ার্ডে কিছু লেখেন, এরপরে এই যে এখানে অনেক শেপ আছে, এই শেপ আপনার যেখান থেকে যেটা যেটা দরকার, যেমন যখন যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিয়ে ড্র করতে পারবেন। এটা শিফট ধরে করলে এক সমান হবে, ঠিক আছে, আর শিফট ছাড়া করবেন এরকম বাঁকা তেরা, আর এখানে শিফট ধরেন তাইলে আর এটা কোনো দিকে নড়বে না। ইনসার্ট, এরপরে শেপ, এরপর আমি আর একটা দেখিয়ে দিই। এরপরে সাপোজ ধরেন অ্যারো চিহ্ন লাগবে, এটা লাগবে নিচের দিকে লাগবে, এটা শিফট ধরে করবেন, সোজা হবে, বাঁকা তারা হবে না, এক সমান হবে চারিদিকে। ওকে, এরপরে আরও শেপ আছে, দেন ওয়ার্ড লাগবে, আপনার ওয়ার্ড এর মধ্যে কিছু লিখবেন, তখন আপনি এখান থেকে সাপোজ ধরেন এখানে আপনি লিখবেন বাংলাদেশ, তাইলে এখানে আমি লিখলাম BANGLA,
এখান থেকে একটা মিডিলে দিতে পারবেন বা এই সাইডে দিতে পারবেন। এরপর এটা ছোট করে দেন, এটা হলো ডাবল ক্লিক করার পরে এখানে ফরম্যাট মেনু ওপেন, ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে এটা নো ফিল করে দিবেন, এখানে নো আউটলাইন করে দিবেন, তাহলে এটা বাংলাদেশ এখানে দেখা যাচ্ছে। এখন যদি এটা বড় করতে চান লেখা সিলেক্ট করার পরে হোমে যাবেন, যাওয়ার পরে এখানে এখান থেকে আপনি বড় করতে পারবেন বাংলাদেশ, সাপোজ আমি এটা এখান থেকে এই পর্যন্ত করে দিলাম। দেওয়ার পরে এটা যদি আমি সেন্টারে করি আর একটু বড় করি, আর একটু বড় করি, তাহলে কেমন হবে? একটু ছোট করতে হবে, একটু ছোট করে দিলাম। বিএন ডবল ইস পড়ে গেছে, হয়ে গেল বাংলাদেশের ফ্ল্যাগ। এরপর আছে হেডার। আপনি হেডারটা কি একটা সাপোজ ধরেন আপনার এরকম একটা হেডার দরকার, আপনি এখানে লিখবেন আর FANMANUFACTURING, এটা হলো আপনার হেডার থাকবে ইরফান ম্যানুফ্যাকচারিং। এরপরে ফুটার, আপনি ফুটারটা কেমন নেবেন, এখান থেকে আপনি ফুটার সিলেক্ট করতে পারবেন। এখানে পেজ নাম্বার আপনার যে দরকার পেজ নাম্বার এখানে দিতে পারবেন। এরপর আছে পেজ নাম্বার, এটার জন্য আলাদা অপশন। এখন পেজ নাম্বারটা কীভাবে দিবেন, টপে যদি দিতে চান এখান থেকে আপনার অনেক রকম অপশন আছে পেজ নাম্বার দেওয়ার। এই পেজ নাম্বারগুলি এখান থেকে আপনার যে যেমন ডিজাইন পছন্দ তেমন ডিজাইন পেজ নাম্বার দিতে পারবেন। সাপোজ এইরকম যদি দেন তাহলে এই যে পেজ নাম্বার এরকম আসবে। এরপরে ইচ্ছে করলে আপনার পেজ নাম্বার রিমুভ করতে পারবেন, এখানে রিমুভ পেজ, তাহলে পেজ রিমুভ নাম্বার রিমুভ হয়ে যাবে, একটা আপনার ছোট বড় করতে পারবেন। এরপরে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের কাজ কি, এখান থেকে আপনার সাপোজ আই যে আমি এই যে এটা করেছি এটা, এখন এখানে যদি আমি কোনো টেক্সট দিতে চাই ওয়ার্ড আর্টে আমি এখানে লিখলাম, আমি এটা বাইরে নেই, এই যে আমি দেখেন আমার কার্সর এদিকে আছে, আমি আবার একটু বাইরে বেঁকে যাই, কার্সর আমার টি এর বাম পাশে আছে, আমি যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে টি মুছবে ডিলিট, এখন যদি আর যদি ব্যাক স্পেস দেই তাহলে কি মুছবে দেখেন, এন আমার ডান সাইড থেকে মুছে আসবে যদি ব্যাক স্পেস দেন, আর যদি আপনি ডিলিট প্রেস করেন তাহলে আপনার ডান সাইডে একটা একটা করে ওয়ার্ড মুছে যাবে, এইভাবে আপনি মুছতে পারবেন। ইরফান ম্যানুফ্যাকচারিং, এটা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্স, এরপরে এখান থেকে এটা ডিজাইন চেঞ্জ করতে পারবেন, এখানে এখান থেকে এখান থেকে আপনার ডিজাইন রোটেশন চেঞ্জ করতে পারবেন কেমন ভাবে দিবেন, তারপরে এখানে শ্যাডো দিতে পারবেন শ্যাডো কেমন হবে, এটা সফট এজ কেমন হবে সেটা চেঞ্জ করতে পারবেন, এখানে প্রিসেট করতে পারবেন। তো আমি সব শুধু দেখিয়ে দিচ্ছি, আমি কাজ করতেছি না, শুধু আপনাদের দেখিয়ে দেওয়া আমার কাজ, আর আপনারা বাকিটা ঘাটাঘাটি করে শিখবেন। এরপরে এটা যদি আমি এখান থেকে টেনে নিয়ে এসে এর উপর দেই, এরপরে যদি দেখেন এখানে দেখেন ব্রিং
ফরওয়ার্ড, এখানে আর সেন্ড ব্যাক। আমি যদি সেন্ড ব্যাকে দেই, সেন্ড ব্যাকে দিলে কী হবে দেখেন, এটা পিছনে চলে যাবে। এখন হয়তো কোনো কারণে আপনার লেখা পিছনে আছে, এটা সামনে আনতে হবে, তখন এখানে ক্লিক করার পরে ব্রিং টু ফরওয়ার্ড এখানে ক্লিক করবেন, সামনে আসবে। এখানে এখান থেকে আপনি পজিশন করে দিতে পারবেন, কমন পজিশনে নেবেন। মোর লেআউট অপশন, এখান থেকে ক্লিক করে মোর লেআউটে যেতে পারবেন, টেক্সট ওয়ার্ক। তারপর এখান থেকে সাইজ, এখান থেকে সাইড সাইজ করে দিতে পারবেন। আর এই যে এখান, এই যে এখান থেকে আপনারা এটা বড়ো ছোটো করতে পারবেন। দেখেন আমি বড়ো ছোটো করি, এটা এখান থেকে বড়ো ছোটো করতে পারবেন। ওকে, আর এখানে আর কি আছে, ইনসার্টে তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবার আমি আরও কিছু বিস্তারিত আলোচনা করব নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।